নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 103তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অসীম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা দেখছি রৈবতক পর্বতে যাদব বৃষ্ণিকুলের বার্ষিক উৎসবে সবাই যখন নৃত্যে গীতে গানে ভোজনে পানে ভীষণ প্রমত্ত, এমন সময় সুন্দর সুসজ্জিত রথে চড়ে সেই উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন সুভদ্রা সালঙ্কারে সশৃঙ্গারে। সুভদ্রার পরিচয়, তিনি যাদব কন্যা। একমত অনুসারে তিনি বসুদেবের অন্যতম স্ত্রী রোহিণীর কন্যা, বলরামের সহোদরা। আরেক মতে তিনি কৃষ্ণের আরেক ভাই সারণের ভগিনী। সে যাই হোক, সুভদ্রা ছিলেন কৃষ্ণের সবচেয়ে প্রিয় ছোট বোন। নিজের প্রিয়তমা বোনটির ওপর বন্ধু অর্জুনের কামনার দৃষ্টি চোখ এড়াল না শ্রীকৃষ্ণের। তিনি একটু পরিহাস করেই যেন জিজ্ঞেস করলেন, বনবাসী ব্রতধারীদের মনে এমন কামনার দোলাচল কেন? বনচরস্য কিমিদং কামনা লভ্যতে মনঃ। কৃষ্ণের মুখে বঙ্কিম হাসি, তার সেই স্ফুট হাস্যের একটা তাৎপর্য তো সবসময়ই থাকে। পাখির চোখ দেখা, লক্ষ্য ভেদের নয়ন দুটি যখন নির্নিমেষ কোনো এক কন্যার মুখে এসে পড়ে, তখন সেই লক্ষ্য বস্তুটি যে লক্ষ্য বেত্তার হৃদয় ভেদ করে বসে আছে এটা বুঝতে অসুবিধে হয় না। আর কৃষ্ণের মতো প্রেমিক মানুষের, যিনি শতগোপী কেলিকার, তার তো হতেই পারে না। এখানে এই লক্ষ্য ভেদে কৃষ্ণের যে প্রশ্রয় আছে তা আমরা বেশ বুঝতে পারি কৃষ্ণের পরবর্তী কথায়। পরিহাস করেই যদুপতি বলছেন, বলতো আজই জানাই পিতা, জানো তো পিতা বসুদেবের বড় আদরের মেয়ে, এর নাম সুভদ্রা, আমার বোন, তবে সারণ্যের সহোদরা। যদি তোমার ওকে মনে ধরে থাকে তাহলে বলো, আমি আজই পিতাকে জানাব। ইয়াদি বার্তাতে বুদ্ধির ব্যবসা আমি পিতারাম স্বয়ং। হরিবংশ আলোচনা করে জানতে পারি এই মেয়েটি সুভদ্রা, তার জন্ম হয় কংস মারা যাবার পর রোহিণীর গর্ভে। কন্যার প্রথম নামটি ছিল চিত্রা, পরে তিনি হন সুভদ্রা। চিত্রা সুভদ্রেতি পুনর্বিখ্যাতা কুরুনন্দন। সুভদ্রা কতখানি মনোরমা, মনোলোভা, মনোহারিণী, এক কথায় বোঝা যায় অর্জুনের দৃষ্টিতে। পদ্মপলাশ লক্ষ্যভেদী দৃষ্টি দুটি যেখানে নিজেই হারিয়ে যায়, লক্ষ্যবেত্তার অধিকারে সবেশে থাকে না, সেই লক্ষ্যবস্তুর রূপ বর্ণনার প্রয়োজনও পড়ে না মহাকবির। এক বীর যুবা হৃদয়ের পূর্ণ দৃষ্টি এবং হারিয়ে যাওয়ায় সব না বলা কথা পরিস্ফুট করে। এখানে না বলাই যে অনেক কিছু বলার, তবু বলি, মহাভারতের আশ্রয়ই বলি। বহু পরে সেই আশ্রমিক পর্বে যখন সুভদ্রা বৃদ্ধা হয়ে গিয়েছে,
সে সময়ে কবিতার রূপ বর্ণনা করে বলছেন, সোনার মতো তার গায়ের রং, চাঁদের জ্যোৎস্না ধোয়া এই রমণী, জয়সা প্রভা মূর্তিমতীব সৌমি। তখনই যদি এমন কনক চাপা, তবে এই নব যৌবনে সুভদ্রা কেমন, তা কি আর বলে দিতে হয়। শব্দ এখানে অপ্রতুল, রূপের বর্ণনায়। কৃষ্ণের পরিহাসটুকু এবং তার কথায় প্রশ্রয়টুকু বুঝলেন প্রেমিক অর্জুন। বললেন সেই পরিহাসেরই রসময়তায়, বললেন, এমন কোন পুরুষ আছে কি ত্রিভুবনে যে এই রূপ দেখে ভুলবে না, তার উপর যে কন্যা স্বয়ং বাসুদেবের আত্মজা, কৃষ্ণের ভগিনী, তাকে দেখে কার না মন ভুলবে। রূপেণ চৈব সম্পন্না কামি বৈশা নো মহায়বত। দেখুন, অর্জুন সুভদ্রার যে সম্পর্ক, অর্থাৎ মামাতো বোন সুভদ্রা, তার সাথে বিয়ে আজকের দিনে অসম্ভব মনে হলেও সেকালে এর নিদর্শন প্রচুর। অর্জুনের ভাবনা সেখানে নয়, তিনি ভাবছেন সুভদ্রাকে পাব কি করে, তার পিতা বসুদেব, তিনি রাজি হবেন তো, তারপর আছেন দাদা বলরাম, আর সুভদ্রা নিজে, কন্যা রাজি তো। মনের ভাব প্রকাশ করেই অর্জুন বললেন, আমি ভাবছি তোমার এই বোনের সাথে আমার বিয়ে কিভাবে হতে পারে, এমন একটা উপায়ের কথা বলো, আর যদি কোনো মানুষ সেটা করতে পারে তবে আমি তা করে দেখাব। আস্তস্যামি তদা সর্বং যদি শঙ্কং নরেণ তত্। কৃষ্ণ একটু ভাবলেন, ভাবতে হলো, কারণ সুভদ্রা যদিও অর্জুনকে চেনেন জানেন, অর্জুনের গুণমুগ্ধাও তিনি, তবু যদি স্বয়ম্বর হয়, সেখানে সুভদ্রার আকর্ষণে শত শত বীর পুরুষেরা আসবেন, এমন তো হতেই পারে অন্য কাউকে ভারী ভালো লেগে গেল সুভদ্রার। সুতরাং স্বয়ম্বরের আয়োজন খুব একটা নিশ্চিন্তের জায়গা নয়। তাছাড়া মেয়েদের মন, তার সুলুক কখন কে জানে, কোবই বেদ চিকিৎসিত। তাছাড়া বলরাম, তার প্রিয় পাত্র তো দুর্যোধন, তিনি দুর্যোধনকেই বেশি ভালোবাসেন পাণ্ডবদের তুলনায়। পিতা বসুদেব তার মনের কথা জানা নেই, অন্য কোনো পাত্র তিনি ইতিমধ্যেই মনে মনে ঠিক করে রেখেছেন কিনা কন্যার জন্য কে জানে। অথচ কৃষ্ণ চান, এবং আন্তরিকভাবেই চান, সুভদ্রার বিয়ে হোক একমাত্র তার সখা অর্জুনের সাথে, যেখানে একমাত্র উপায় ধর্মসম্মত ক্ষত্র নিয়মে রাক্ষস বিবাহ, মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করা। এই প্রথাটি সিদ্ধ, ধর্মসঙ্গত এবং ক্ষত্রিয়দের মধ্যে সবচেয়ে গৌরবজনক প্রথা। একেবারে সব দিক বিচার বিবেচনা করে এই প্রশস্ত রীতিতেই একজন সাহসী বীর তার ক্ষমতায় হরণ করবেন তার পছন্দের পাত্রীটিকে। প্রস্তাবটি বেশ পছন্দ হল বীর অর্জুনের। এর মধ্যে যে বীর রসটি আছে তার সাথে মিশল ফাল্গুনী হৃদয়ের প্রণয় রস। দুই সখা, ভবিষ্যতের জামাই এবং সম্বন্ধী, দুজনেই বসলেন শলা পরামর্শে, কি হবে, কেমন করে হবে, আর কিভাবেই বা তা করতে হবে, তার সাথে এর পরিণামই বা কি হবে, সবকিছুর আগাম ছক কষে নিলেন তারা। সব পরিকল্পনা আট ঘাট করে নাবার আগে অর্জুন দূত পাঠিয়ে দিলেন দাদা যুধিষ্ঠিরের কাছে, সব খবর জানিয়ে তার অনুমতি প্রার্থনা করে। যুধিষ্ঠিরের অনুমতি এখানে বিশেষ প্রয়োজন, কেননা এখানে রাজনৈতিক ভবিষ্যৎ ভীষণ ভাবেই জড়িয়ে আছে। যাদব বিষ্ণুকুলের ঈশ্বর সমশ্রী কৃষ্ণ, তার বিরাট প্রভাব যদু বিষ্ণু সহ সমগ্র সাত্তত কুলে, শ্রীকৃষ্ণের সম্মতি আছে
এটা জেনে যাদব গৃষ্ণীরা অর্জুন সুভদ্রা এই বিয়ে মেনে নিতেও পারেন। আবার বলরাম সুভদ্রা যদি না মানে সেখানে দুটি পক্ষের বিভেদ সৃষ্টি হবে, সেখানে সব যাদব গৃষ্ণীরা এক নাও থাকতে পারে। সবচেয়ে বড় কথা যা এই বিয়েকেও ছাপিয়ে ওঠে তা হল কুরুপাণ্ডবদের জ্ঞাতি বৈরিতা। এই মুহূর্তে যাদব বৃষ্টি জোটের সমর্থন পাণ্ডবদের সবচেয়ে বেশি প্রয়োজন। একটি বিবাহ যদি সেখানে বিভেদ সৃষ্টি করে সেটা সবচেয়ে বেশি ক্ষতি পাণ্ডবদেরই। তাই এই পরিস্থিতিতে মহারাজ যুধিষ্ঠিরের মতামত খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এখানে আমরা যুধিষ্ঠিরের উদারতাকে লক্ষ্য করি। খবর শুনেই যুধিষ্ঠির বিন্দুমাত্র দ্বিধা না করেই অনুমতি দিয়েছেন। যিনি নিজের বীর্যলব্ধা স্ত্রীকে ত্যাগ করে এসেছেন তাকে নিয়মতান্ত্রিক ব্রতের বিধানে বেঁধে রাখা যে কোনো কাজের কথা নয় তা বোঝেন যুধিষ্ঠির, আর বোঝেন বলেই বিনা দ্বিধায় অনুমতি দিয়েছেন। রাজনীতিও ভালোই বোঝেন যুধিষ্ঠির, তার মানুষ চিনতেও ভুল হয় না। যেখানে স্বয়ং যদুকুলপতি শ্রীকৃষ্ণের পূর্ণ সম্মতি আছে সেখানে অন্য বিপরীত কিছু যে ঘটতে পারে না সেটুকু ভালোই বোঝেন তিনি। তাই দূত মারফতি তার পূর্ণ সম্মতি তৎক্ষণাৎ জানিয়ে দিলেন মহারাজ যুধিষ্ঠির। অর্জুন প্রস্তুত হচ্ছেন। উৎসবের মাঝে অর্জুনের আয়োজন যেন তিনি মৃগয়ায় চলেছেন কারো কোনো সন্দেহই হল না। শ্রীকৃষ্ণ সব কিছু জুগিয়ে যাচ্ছেন, উৎকৃষ্ট রথ, নিজের প্রিয় দুটি তেজি ঘোড়া শৈব্য এবং সুগ্রীব, উৎকৃষ্টতম অস্ত্র শস্ত্রে চর্ম আবরণে এবং নানান আভরণে সুসজ্জিত হয়ে সর্বপ্রকার বাধা প্রশমনের শয্যায় সজ্জিত হয়ে রথে উঠলেন অর্জুন। গন্তব্য মৃগয়া। মৃগ শব্দটির দুটি অর্থ, হরিণ এবং অন্বেষণ, পশু অন্বেষণ অর্থে মৃগয়া। এখানে সুভদ্রা হরণ সেই অন্বেষণেরই পরম লক্ষ্য যাকে হরণ করতে চলেছেন অর্জুন। আয়োজনটি যদুবৃষ্ণীদের ঘরে বসে তাদেরই কন্যা রত্নকে অপহরণ করার সহায় শ্রীকৃষ্ণ। তার কাছ হতে খবর পেয়েছেন আজ সুকন্যা সুভদ্রা গুটি কয়েক সঙ্গী নিয়ে বেরোবেন রৈবতক পর্বতে বিভিন্ন দেবস্থানে পূজা প্রার্থনা প্রদক্ষিণে। আগাম খবর পেয়ে অর্জুন রথ নিয়ে অপেক্ষা করতে থাকলেন এক গোপন জায়গায়। পূজা প্রদক্ষিণ এবং ব্রাহ্মণ দক্ষিণা সম্পন্ন করে সুভদ্রা শুচি শুদ্ধ ভক্তি নম্রভাবে ফেরার জন্য নিজের রথের দিকে এগিয়ে চললেন। কিন্তু রথে চড়া আর হল না, হঠাৎ কোথা থেকে বীর অর্জুন এসে মুহূর্তের মধ্যেই তাকে পাঁচকোলা করে নিজের রথে তুলে নিলেন। সুভদ্রং চারু সর্বাঙ্গী প্রহস্যা রোপায়ত রথম, কোন রকম বাধাই দিলেন না সুভদ্রা। বীর অর্জুনকে তিনি চিনতেন, অনুরক্তও ছিলেন মনে মনে। মহাবীর অর্জুন যেমন কামনায় আচ্ছন্ন হয়ে কাম বান প্রপরিত শুভ সুন্দরী সুভদ্রাকে রথে তুলে নিলেন। জোর করে এই জোরটুকু, এই অপহরণের মাধুর্যটুকু, অর্জুন হৃদয়ের গভীর স্পর্শটুকু সুভদ্রারই সবিশেষ ভালোই লেগেছে। কারণ এই মুহূর্তে সুভদ্রা ভয়ভীতা মোটেই নন, মহাকবির ভাষায় তিনি শুচিস্মিতম। ব্যাস সুভদ্রার প্রসন্ন মুখে স্মিত হাসির অন্তরালে যে সমান হৃদয়ের সমর্থনটুকু রয়েছে তা লক্ষ্য করেছেন সঠিকভাবে। তথাসা পুরুষ ব্যগ্রস্তামাদায় শুচিস্মিতম। সুভদ্রাকে মুহূর্তে রথে তুলে অর্জুন রওনা দিলেন খাণ্ডপ্রস্থের দিকে। সুভদ্রা কথার অর্থ বিজয়। অর্জুন সুভদ্রা অর্থাৎ পরম রমণীয়তা বিজয় লাভ করেই বিজয় লক্ষ্মী সহ রওনা দিলেন নিজ রাজ্যে।
খাণ্ডপ্রস্থের অভিমুখে দ্রুত রথ ছুটিয়ে দিলেন। সুভদ্রার সাথে যে সামান্য কিছু প্রহরী ছিলেন তারা কিছু বুঝে ওঠার আগেই, কিছু করার আগেই অর্জুনের রথ অদৃশ্য হয়ে গেল। সুভদ্রার দেহরক্ষীরা তুমুল চিৎকার করে ছুটে এলেন দ্বারকার রাজসভায়। সব শুনে সভাপাল সভাপাল সব শুনে সভাপাল বাজিয়ে দিলেন সান্নাহিকি, আসন্ন বিপদের বার্তা যা পৌঁছে দেয় সমগ্র সর্বত্র এখনকার যা সাইরেন, এর ইঙ্গিত ঘোর বিপদ, এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধে। সমাজ অগ্নে মহাঘোরং ভেরিং সন্ন্যাহিকিহং তথা, শব্দ শুনে যেখানে যত যাদব ভোজ বৃষ্ণি অন্ধ বীরেরা ছিলেন ছুটে এলেন সুধর্মায় রাজসভায়, একেবারে যুদ্ধের বেশে ছুটে এলেন সব গোষ্ঠীর প্রধানেরা, ছুটে এলেন সাত্যকী বলরাম সহ সব সঙ্গ মুখ্যেরা। ধীর পায়ে এসে বলরামের পাশে আসন গ্রহণ করলেন শ্রীকৃষ্ণ। দূতের মুখে সব শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন যাদব বৃষ্টি অন্ধ ভোজ বীরেরা অর্জুনের বিশ্বাসঘাতকতায়। যুদ্ধের সাজে এই মুহূর্তে অর্জুনকে ধরতে বেরিয়ে পড়তে চাইছেন তারা। সবচেয়ে ক্রুদ্ধ বলরাম শান্ত কৃষ্ণ নয়নাভিরাম। কৃষ্ণের এই প্রশান্ত ভাব দৃষ্টি এড়াল না বলরামের। তিনি সবার দৃষ্টি কৃষ্ণের দিকে আকর্ষণ করে বললেন, সবাই তো খুব চেঁচাচ্ছ, ক্রোধ প্রকাশ করছ, কিন্তু খেয়াল করেছ কি একটা কথাও এখনো বলেননি তোমাদের কৃষ্ণ? কিমিদংকু কুরুক্ষরথা প্রজ্ঞ তৃষ্ণি ভূতে জনার্দনে, তার ইচ্ছেটা কি সেটা আগে জানো, জিজ্ঞেস করো কেন কৃষ্ণ চুপ করে আছেন এই ভীষণ মুহূর্তে। বলরাম নিজেই এবার জিজ্ঞেস করলেন, কেন তুমি চুপ করে আছো, কিম অবাগ উপবিষ্ট আসি প্রক্ষামান জনার্দন, আমরাও প্রতীক্ষায় আছি এই ভীষণ মুহূর্তে জনার্দন কৃষ্ণ কি বলেন তা শোনার জন্য। একটু ধৈর্য রাখুন আর ভারত কথায় যুক্ত রাখুন নিজেকে। ফিরে আসছি আগামী সংখ্যায়। নমস্কার।